একদিন বিবি রান্না করবে, একদিন স্বামী রান্না করবে, একদিন বিবি কাপড় সাফ করবে, একদিন স্বামী করবে, একদিন বিবির হাতে পায়ে তেল স্বামী দেবে, একদিন স্বামী বিবির পায়ে দিয়ে দেবে। এটা হলো কম্পিয়ারের যুগ, একদিন বিবি হাটে যাবে, একদিন স্বামী হাটে যাবে, এইভাবে চলতে হবে। সেটাই হলো মডার্ন সংসার, বা স্বামী ঘরে বসে বসে চা করে ভাতের চাউল চড়াবে আর বিবি ব্যাগটা নিয়ে মার্কেটে ঘুরে চলে আসবে, এটাই হলো মডার্ন সংসার। এটা মডার্ন ফ্যামিলি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, এইভাবেই চলতে হবে, ওই পুরাতন যুগের চলা যাবে না। আর বিশ্বনবী বলছে না, তোমার বিবি রান্না করবে, তুমি সাহায্য করবে, ওর পাশে গিয়ে সাহায্য করবে। আম্মা জানা এসা বলছেন, আমি বিশ্বনবীকে দেখেছি চুলাতে ফুঁক দিতে দিতে লকড়ি ধরাতে গিয়ে ওনার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে, আটা মনে দিয়েছে, আমার সঙ্গে কাজে লেগে দিয়েছে, তুমি সাহায্য করো। কিন্তু এরা বলছে না, পালা করে লাও, একদিন তোমার একদিন আমার, হে বেঈমানে দল, কোরআন যা বলছে তা সত্য, তোদের মাথা কাজে লাগবে না। আর তাই যদি হয়, যদি কম্পেয়ার করাকরি হয়, তাহলে আমার বিবি বলবে, প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে, দ্বিতীয় বাচ্চাটা তোমার পেটে হোক। লোড হবে কোন দিকে, আনলোড হবে কোন দিকে, করবি কি করে তোরা বল? কোনোদিন এটা হতে পারে না। অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আর এরা কোরআনের ভুল ধরতে চেয়েছে। আর এক বেঈমান নাস্তিক বলেছে, কোরআন একটা ভুল করেছে, সেই ভুলটা কি, বাপ মায়ের পৈতৃক পিতৃত্ব মাতৃত্ব সম্পত্তিতে মেয়েকে দিয়েছে অর্ধেক, আর পুরুষকে দিয়েছে গোটা, আর পুরুষকে দিয়েছে এক, তো মেয়েকে দিয়েছে হাফ, মেয়েকে দিয়েছে এক, তো পুরুষকে দিয়েছে দুই। এটা বিরাট অন্যায় করেছে। আমার বাপের 30 বিঘে জমি, আব্বা মা মরে গেল, আমি আর আমার বোন, ও 15 লিবে, আমি 15 লোব। কোরআন বলছে না, তুই 20 লে, ওকে 10 দে। অন্যায় করেছে এক নাস্তিক বলছে, ও কোরআনের ভুল ধরেছে। দেখেন জি ভাই, আপনাদের মন কি বলছে, কোরআন ভুল করেছে? আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? কেন লাগবে, বকছি তো আমি, খামকা বলছে বিরক্ত লাগছে, আমি বকছি, পানি খেয়েছি বলছে বিরক্ত লাগছে, কোন সমস্যা? মাত্র 2:12 বাজিয়ে ছাড়ব, 2টা বেশি না 12টা। তো এবার মজা দেখেন, এখানে বলছো কোরআন ভুল করেছে, কেমন ভুল ধরেছে। আচ্ছা, আমি কিছু জিনিসের নাম করছি, টাকা পয়সা সোনা দানা চাঁদি জমি জায়গা ডিহি বাড়ি পুকুর বাগান গাছ যতগুলি আছে মা বাপের, এই সমস্তগুলিকে এক কথায় কী বলা যায়, সম্পদ। আপনারা উত্তর দেন, টাকা পয়সা জমি জায়গা পুকুর বাগান বাড়ি ভিটা ডিহি গলি গাছপালা জমি জায়গা সোনা দানা ব্যাংক ব্যালেন্স মা বাপ যেটা ছেড়ে চলে যায়, টোটালটা কী বলা হয়, সম্পদ। পিতৃত্ব মাতৃত্ব সম্পদে ছেলে পাবে 2, তো মেয়ে পাবে 1, এটা কোরআন বলছে। আর নাস্তিকরা বলছে সম্পদ দুইজনই সমান। এবার সম্পদ কি করে আপনাদেরকে জিজ্ঞেস করছি, যদি আমি বোর্ডে প্রশ্ন করি সম্পদ কি করে, তো আপনারা উত্তর দেবেন, সম্পদ মানব জীবনের চাহিদাকে মিটায়। আমার আপনার যা চাহিদা আছে সেটা মিটাই, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া, মাল এবং সম্পদ সন্তান সন্ততি পৃথিবীর সৌন্দর্য। এটা তাহলে পৃথিবীতে আপনার আমার তাকাজা মিটাবে, আপনার আমার চাহিদাকে মিটাবে। মাল সম্পদ পৃথিবীতে এসেছে চাহিদা মিটানোর জন্যে, জমিয়ে রাখার জন্যে নয়। অতএব যার যেমন চাহিদা তাকে তেমন সম্পদ দিতে হবে। আপনাদের মাদ্রাসার জালসা হযরতপুর মানে হযরত ভাই বসে আছেন এখানে মাওলানা হয়ে, আর
এইখানে কদমতলি মাদ্রাসা জালসা, তো ওই মাদ্রাসার কার্ড কার্ড মানে মেহমানদেরকে কার্ড দিয়ে দাওয়াত করা, দাওয়াতনামা ছেপেছেন কি ছাপেননি? আর হ্যাঁ না বলেন, ছেপেছে। দাওয়াত করতে হবে পাঁচটা ভিআইপিকে। জি, তা এক, হ্যাঁ, যার যেমন আছে সে সেরকম দেবে, ওটা কথা নয়। এখন ওই কার্ড দুইটা বের করেছেন উনি, যে কার্ডের নাম লিখে দিয়ে একটা কার্ড পাঠাচ্ছে কোথা, মালদা। একটা ছেলেকে বলছে, বেটা মালদা যা, কার্ডটা দিয়াই, দেখবি এমপি সাহেব যদি না থাকে তো থেকে যাবি দিনটা, যখন আসে রাত 12টা একটা হয়, তো কার্ড না দিয়ে আসবি না। আর একটা কার্ড পাঠাচ্ছে কদম ওই ওই নদীর ওই পারে আপনার মহিদিপুর। কার্ডটা এক, কার্ডের ওজন এক, কার্ডের আপনার কি না বহরটা এক, কার্ডের দাওয়াতটা এক, কিন্তু একজন গেল মহিদিপুর, একজন গেল মালদা। খরচা কাকে বেশি লাগবে? মালদা যে গেল, ওর হাতে 500 টাকা দিয়েছে, না জানি রাত থাকতে হয়, রাত যদি হয়ে যায় এমপির কাছে গেছে, গাড়ি নিয়ে টোটো নিয়ে বাড়ি ফিরতে হবে, ওকে দিল 500 টাকা, আর একে দিল পকেট থেকে 5টা টাকা, বেটা চা খেয়ে নিবি এক কাপ। তাহলে বলেন, এখন যদি আপনি আমি বলি, ওই বেঈমান নাস্তিক নাস্তিকদের মতো একই মাদ্রাসার ছাত্র একজনকে দিচ্ছে 500, একজনকে 5 টাকা, এই মৌলানা ভালো নয়, ওর মধ্যে ইনসাফ নাই, এটা বলা যাবে না? যার যতটা প্রয়োজন, সম্পদ মানুষের চাহিদাকে মিটায়, সম্পদ মানুষের যেমন কষ্ট তার ওপরে সেটা দিতে হবে। অতএব বন্ধুরে, পুরুষকে সম্পদ বেশি দেওয়া হয়েছে এই জন্যে, পুরুষের সম্পদের প্রয়োজন বেশি, নারীকে দেওয়া হয়েছে কম। কেন? নারীর সম্পদের প্রয়োজন কম। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক বা তাআলা পুরুষের ভিতরে প্রয়োজন বেশির জন্য একে বেশি দিতে বলেছে। এখানে আল্লাহ এমন কিছু অন্যায় করেনি। জি, আমি মেহনত করে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে গেলাম, আর আমার বিবি মেহনত করে রান্না করেছে, ওই হাঁড়ির ভাত আর ডাল আর মাংস মাছ, এইটা হচ্ছে আমাদের সন্তানের সম্পত্তি, মা বাপের। খেতে বসেছে বড় বেটাটা, ওর বয়স হচ্ছে কত, ওর বয়স হচ্ছে 35, এসে বলছে মা ভাত দাও। তো একবার বড় থালা তোকে ভাত আর অতটা মাংস মাছ সবজি দিলে খা। আর একটা বেটা আছে 3.5 বছরের, এখন এই দুধ ছেড়েছে, যে ছোটো বাটি নিয়ে এসে বলছে মা ভাত দাও, ওকে এতটা ভাত দিয়েছে, মাছ মাংস দেয়নি, গলায় কাঁটা লাগবে, মাংস ঝাল হয়ে গেছে, আর ডাল দিয়েছে, ওইটা লি খেতে বসলো। এখন যদি তসলিমার মতো মাথা হয় তো বলবে, বাপের সম্পত্তি তুই কম কেন খাবি রে? হ্যাঁ, তোর বড়টা যতটা খেয়েছে অতটাই তোকে খেতে হবে, ওর বিলাটার ফাটবে কি ফাটবে, হ্যাঁ ফেটে মরে যাবে। আর বড় ছোটোটার মতো যদি বড়টাকে দেয় তুই জানে বাঁচবে ও, হ্যাঁ ওর গলা পার হবে না। তে বেঈমানটা বুঝে না যে সম্পদ কার বেশি প্রয়োজন, তাকে আল্লাহ দিয়েছেন। এবার পুরুষের 4টা কারণ রয়েছে, এই 4টা খালি গুলেলেন, সম্পদ কেন দরকার? পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে? আর মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে? তার কারণ, মহিলাদের যা দরকার ওর স্বামী দেবে, আল্লাহর হুকুম আছে, ওকে তুমি সাজাও, পোশাক দাও, খাওয়ার দাও, চিকিৎসা দাও, তাহলে আমার বোনের বিয়ে হলো, তার খরচা কমে গেল, তার জন্য তার স্বামী যথেষ্ট, কিন্তু আমি বিয়ে করে এনেছি খরচা বেড়ে গেল। আল্লাহ বলছে, তোর দরকার বেশি তুই বেশি লে, ওর দরকার কম ওকে কম দে। নাম্বার 2, আমার বিবির পেটে যতগুলো বাচ্চা হবে, আমি শেখ বংশের ছেলে, আর মেয়েটা ছিল কোনো মন্ডল মোল্লা বংশের মেয়ে, তাকে আমি বিয়ে করে নিয়ে এসে শেখের বিছানাতে শুয়েছি, যদিও মেয়েটা মোল্লার, ওর পেটে যতগুলি বাচ্চা হবে শেখ হবে, আমার নাম নূর মোহাম্মদ শেখ, আমার ছেলের নাম হয়ে যাবে সব শেখ। অতএব
আমার বিবি আমার ভিটাতে বাতি জ্বালাতে এসেছে, আমার পৈতৃক ভিটাকে আলো করতে এসেছে। কোরআন বলছে ওর পেছনে খরচা তুমি করো, কিন্তু আমার বোনটা শেখ বংশের মায়ের পেটে জন্ম নিল, শেখ বংশের বাপের রক্তে জন্ম নিল, তার বিয়ে হয়ে গেছে সৈয়দ বংশে, ওর পেটের বাচ্চাগুলো সৈয়দ হবে। এর জন্য কোরআন বলছে শেখ বংশের সম্পত্তি নিয়ে গিয়ে সৈয়দ বংশেতে তোমাকে বাতি জ্বালাতে হবে না, তাদের বংশের মাল দিয়ে তাদের সন্তান মানুষ করে তাদের বাতি তুমি জ্বালাও। তোমাকে অর্ধেক দেওয়া হচ্ছে কেন, যে মহিলাটার মাজাটা শক্ত থাকবে, সেখানে তার দাম থাকবে শ্বশুর বাড়িতে, ওই একটাই কারণে তোমাকে দেওয়া হচ্ছে। তাছাড়া তোমার তো খরচা নাই, তোমার খাওয়া দেবে স্বামী, তোমার পোশাক দেবে স্বামী, তোমার চিকিৎসা দেবে স্বামী, তোমাকে সাজাবে স্বামী, তুমি যা চাইবে তাই পাবে, তোমার তো খরচাই নাই। তবে যে তুমি একটা বংশ থেকে আর একটা বংশে যেছো, তোমাকে একটু মজবুত হতে হবে, তোমার মাজা মজবুত হতে হবে, এর জন্যে তোমাকে অর্ধেকটা দেওয়া হচ্ছে। অতএব তুমি অর্ধেক নিয়ে চলে যাও, আর বাকি ডবল তোমার ভাইকে দিয়ে দাও, কারণ ই বাপের বাতিতে জ্বালাবে। তিন নম্বর কারণ হচ্ছে আমার যত মামাতো ভাই তাদের ফুফুকে মনে পড়বে, কিংবা আমার মামারা তাদের বোনকে মনে পড়বে, আর আমার যত চাচা আছে চাচাতো ভাই আছে তাদের যখন তাদের চাচাকে কিংবা আমার বাপকে মনে পড়বে, এক কথায় আমার বাপের আত্মীয় আমার মায়ের আত্মীয়, আমার বোনের বাড়ি ওই কালী আমার বোনের বাড়ি ওই রতুয়া বেড়াতে যাবে না, তারা আসবে তাদের পৈতৃক ভিটাতে যেখানে আমি রয়েছি ওই জায়গায় বেড়াতে আসবে। আমার মায়ের বংশের লোক আসবে চোরে, খাদিজা মরে গেলে কি হবে, তার বেটা নূর মোহাম্মদ আছে দুদিন বেরিয়ে আসি, আমার চাচাতো ভাইরা আমার ঘরে উঠবে। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোমার মা বাপের আত্মীয়কে তোমাকে চিরদিন মেহমানদারি করাতে হবে, তোমার খরচা বেশি তুমি বেশি লাও, আর তোমার মা বাপের জন্যে তোমার বোনকে খরচা করতে হবে না, ওকে তুমি কম দিয়ে দাও। এইটা হলো তিন নম্বর কারণ। আবার এটাও একটা কারণ রয়েছে, বছর সালে ওই বোন আমার বেড়াতে আসবে জালসার দিন, আব্বা নাই মা নাই পৃথিবী থেকে চলে গেছে, ভাইটা তো আছে, ভাইয়ের মুখ পানে তাকিয়ে নিজের স্বামীকে ছেলেকে নিয়ে বলবে চল মামার বাড়ি যাবি বেড়াতে, স্বামীকে বলবে চলো না তোমার শালা তো আছে আমার ভাই আছে, দুইটা দিন কদমতলিতে থেকে আসি গা, জালসাটা শুনে নেব, দুই দিন বেড়াবো চলে আসব, ওই যে দলবল নিয়ে এসে আমার ঘরে উঠবে, তাহলে খরচা আমার বেশি, এর জন্য আমাকে ডবল নিতে বলেছে ইসলাম। আর চার নম্বর কারণ হলো না জানি আমার বোনাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কিংবা তালাক দিয়ে দিলেও এখন আমার বোনটা ইয়ং আছে, তার ভিতরে যৌবন আছে, ও তো শ্বশুর বাড়িতে থাকার মতো পরিস্থিতি নয়, ইদ্দতটা পালন করবে, এরপরে যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে ওকে বাঘের মতো ছিঁড়বে সবাই। কারণ মেয়েদের গার্জিয়ান হলো চারটা, একটা হলো স্বামী, একটা হলো সন্তান, একটা হলো ভাই, একটা হলো আব্বা, এছাড়া কেউ আর ভাসুর দেওর ওর কোনো গার্জেন নয়। তাহলে আমার আব্বা মারা গেছে, তাহলে ওরও বাপ মারা গেছে, স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ছেলেটা শিশু এখনও মায়ের গার্জেন হতে পারছে না, তাহলে ভাই আমি বেঁচে আছি। ওই ছেলেটাকে কোলে করে চোখের পানি ঝরাতে ঝরাতে বোনটা এসে আমার ঘরে উঠবে, তার গর্দন ধরে আমার বের করে দেওয়ার হক নাই, আমি তাকে বের করতে পারবো না, তাকে আমার ঘরে ভিটাতে জায়গা দিতে হবে, কারণ তার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তালাক হয়ে গেছে, স্বামী মারা গেছে, আবার ভাইকে নতুন করে বাঁশতলায় বসে বসে ভাবতে হবে, বোনটাকে আমাকে আর একটা জায়গায় গুছিয়ে দিতে হবে, কাউকে বলবে বন্ধু বান্ধবকে বলবে একটা ছেলে দেখে দাও, একটা ছেলে দেখে দাও, আমার বোনটাকে ওর কোলে গুছিয়ে দিই, এই ব্যাপারে ও ভাইয়ের খরচা থেকে গেছে। এর জন্যে সিকিউরিটি মানি যাকে বলা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর বিচার করেছে, ও মহিলার দল সব গুলোকে ঝেঁটিয়ে চেঁচে ছিলে নিয়ে ভাইকে রাস্তায় বসিয়ে দিও না, কারণ ওই ভাই হতে পারে একদিন তোমার গার্জেন হবে, তোমার জন্য নতুন চিন্তা করবে, ওর জন্য তুমি রেখে দিয়ে কিছু চলে যাও, তুমি এক বিঘে লাও আর ভাইকে দুই বিঘে দিয়ে দাও। কোরআনে কোনো সন্দেহ আছে?
কোরআনে কোনো সন্দেহ নাই। এইভাবে বেঈমানরা, এই বেঈমানরা যতগুলো কোরআনের কারণ বের করবে প্রত্যেকটা কারণের উত্তর আছে। দে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, যদি তুমি খোদা ভীরু হও তাহলে রাস্তা পেয়ে যাবে। রাস্তা নিব কথা বলছে না, রাস্তা নিব। এত লেটে বলছেন কেন? বুঝতে পারছে না? তাহলে এতক্ষণ আমি ভুল বললাম নাকি? ও আচ্ছা আচ্ছা, রাস্তা এবার আল্লাহ দিতে শুরু করছেন। এবার রাস্তা দিচ্ছেন আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটি গায়েবের ওপরে ঈমান আনলো। গায়েবের ওপর ঈমান মানে দেখলো না বিশ্বাস করলো, আল্লাহকে দেখলো না বিশ্বাস করলো, ফেরিস্তা দেখলো না বিশ্বাস করলো, কবরে আজাব দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, পুলসেরাত দেখলো না বিশ্বাস করলো, জান্নাতের নিয়ামত দেখলো না বিশ্বাস করলো, জাহান্নামের গজব দেখলো না বিশ্বাস করলো, কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা আছে বিশ্বাস করলো, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে বিশ্বাস করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই লোকেরা সফল কাম হবে যারা না দেখে বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা সফল কাম হবে যারা গায়বের ওপরে ঈমান আনবে। এবার আপনি বুঝবেন কি করে লোকটা বিশ্বাস করলো কি করলো না, এটা বুঝবেন কি করে? এর বোঝার চিহ্নটা কি আছে? এখানে এতগুলি লোক বসে আছে, কে বিশ্বাস করলো কে করলো না, কারো কপালে তো লেখা নাই এই লোকটা আল্লাহকে মানে কি মানে না, এই লোকটা আল্লাহ মানে এই লোকটা আল্লাহ মানে না। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুপানে কা চিজ নেহি হ্যায়, আল্লাহ দেখানে কা চিজ নেহি হ্যায়, আল্লাহ ছুপানে কা হ্যায়, মুহাম্মদ দেখানে কা হ্যায়। কার দিলে আল্লাহ আছে না আছে এটা বলা যাবে না, তবে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না বাসে এটা বলা যাবে। যখনই দেখবে এটা গালে নাই, নিশ্চিত হতে হবে নবী মুহাম্মদকে ও ভালোবাসতে পারেনি। বাম হাতে পানি খেয়েছে জেনে নিতে হবে নবী মুহাম্মদকে ও ভালোবাসতে পারেনি, কারণ যখনই ও সুন্নতের খিলাফ চলবে নিশ্চিত হতে হবে লোকটা নবী মুহাম্মদকে অন্তর থেকে মেনে নিতে পারে। আর আল্লাহর ব্যাপারে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস আছে কিনা দুইটি জিনিসে বোঝা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে লোকটার ভিতরে আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে, যে লোকটার ভিতরে যেগুলো দেখা যাবে না এখন কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এইটার বিশ্বাস ঢুকে গেছে, নির্ঘাত তার দিলে বিশ্বাসটা বসে গেছে, তো ওই লোকটাকে পৃথিবীতে দুই জায়গায় দেখা যাবে, তাকে দুই জায়গা থেকে কেউ রুখতে পারবে না। একটা হলো মসজিদে নামাজের কাতারে তাকে পাওয়া যাবে, আর দ্বিতীয় হলো ইসলামকে বাঁচানোর জন্য যত জায়গায় টাকা পয়সা দেওয়ার কালেকশন চলবে ওই ভিড়ে লোকটাকে পাওয়া যাবে। সে যদি গরিব হয় তো একটা টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনে এটা নিজেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকটা গায়েবের ওপরে ঈমান এনেছে, অদৃশ্যের ওপরে ঈমান এনেছে। সেই লোকটার দুইটি গুণ, ইয়ুকিমুনা সলাতা, সে নামাজ পড়বে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায় যতটা পারবে দান করবে। দানের ময়দানে তাকে পাওয়া যাবে, রুখা যাবে না। আর তাকে পাওয়া যাবে কোথা? আর তাকে পাওয়া যাবে
নামাজের কাতারে, একটা জামাত এসেছিল তবলিগ জামাত কেরলের দিকে, তখন একটা মদিনার লোক ছিল। তো ওই মদিনার লোকটা ওর সাথে কদিন জামাতে থাকার কারণে মহব্বত হয়ে গিয়েছে, তো যাবার সঙ্গে একটা ভিজিটিং কার্ড দিয়েছে যে তুমিও যদি কোনোদিন মদিনা যাও হজ উমরা করতে তো আমার দেখা করিয়া। তো কি আল্লাহর হুকুম এক দেড় বছর পরে ও হজ করতে গিয়েছে, তোকে খুঁজছে আর কি। তো ভিজিটিং কার্ড ধরে দোকানে গেছে, তো একটা কর্মচারী ছিল বলছে ও মকান মে হ্যায়, তো মকান কি ধারে তো ইধার যাও। তোর ঘরকে গিয়েছে তো ওখানে একজন গেটম্যান আছে বলছে দোকান মে হ্যায়, দোকান মকান মকান দোকান। এই করতে করতে ওর সময় পেরিয়ে গেছে, আর ক্লান্ত হয়ে গেছে, মরুভূমি জায়গা, রোদ গরম হেঁটে। এমন সময় মসজিদে নবীতে আজান হচ্ছে, তো বলছে যাগা পেলাম না, আমার নসিব খারাপ, এত মহব্বত থাকার সত্ত্বেও পেলাম না, তো নামাজটা পড়ি। তো সুন্নত নামাজ ধরতে গিয়ে দেখছে সামনেই আছে ও যাকে খুঁজছে, তোর মনটা বড় হলো। ফরজ নামাজ হয়ে গেল, তোকে মুসাফা করেছে, জড়িয়ে ধরে কত মহব্বত, চলেন খান হোটেলে নিয়ে গা খাওয়ানো। তখন এই ইন্ডিয়ান লোকটা বলছে সুবহানাল্লাহ, বলছে